আসসালামু আলাইকুম। মস্তিষ্কের মধ্যে একরকমের তরল পানি আছে এবং সেই পানিতে মস্তিষ্কটা বলা যেতে পারে যে একটু ভাসন্ত ডুবন্ত অবস্থায় থাকে। আমরা যখন সাঁতার কাটি তখন নিশ্চয়ই লক্ষ্য করেছি যে সাঁতার কাটার সময় আমাদের শরীরের যে ওজনটা অনেকটা কম মনে হয় না? ঠিক তেমনি করে মস্তিষ্ককে কেউ যদি এই খুলির মধ্য থেকে বের করে পাল্লা পাথরের ওজন করে তাহলে তার ভর গড়পড়টা 1.36 কেজি কিংবা মোটামুটি ধরা যেতে পারে 1500 গ্রাম পেতে পারি আমরা গড়ে। কিন্তু মজার ব্যাপার, খুলির মধ্যে যখন এই মস্তিষ্কটা থাকে তখন পানিতে ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে তার ভর মাত্র 50 গ্রাম হয়। এটা হচ্ছে ওই যে আর্কিমিডিসের সেই সূত্র আমরা জানি তো, যে একটা বস্তুকে পানিতে ডুবালে বস্তুটা কিছু ওজন হারায়, তার হারানো ওজন পানির দ্বারা অপসারিত ওজনের সমান। ঠিক সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়ে যায়। আচ্ছা, এবার যে জিনিসটা বুঝতে হবে, মস্তিষ্ক এমন একটা মেশিন, এটা একটা মেশিন কীরকম, এর মধ্যে আপনি যেই রকম ইনফরমেশন দেবেন সেইটাকে সঠিক করার জন্য সে কাজ করবে। তার মানেটা কি? তার মানে মস্তিষ্কে যদি আমরা চিন্তা করি যে এই কাজটা আমার পক্ষে করা পসিবল, সম্ভব, তাহলে মস্তিষ্ক ওই কাজটাকে সম্ভব করার জন্য যত রকমের ইনফরমেশন আছে সব আমার সামনে এসে উপস্থিত করে ফেলবে এবং আস্তে আস্তে আমার সাহসকে সে বাড়িয়ে দিতে পারে। আবার এর উল্টোটাও ঠিক। কী সেটা? কেউ যদি চিন্তা করে যে না আমার পক্ষে এই কাজটা করা অসম্ভব, তখন মস্তিষ্ক কী কারণে আমি ওই কাজটা করতে পারবো না এরকম কয়েক শত কয়েক হাজার ইনফরমেশন সে এনে দিতে পারে। তার মানে হচ্ছে মস্তিষ্কের মধ্যে দুইটা জিনিসই পসিবল। আমি যদি সেখানে পজিটিভ ইনফরমেশন দিই পজিটিভ রেজাল্ট তৈরি করতে পারে, যদি নেগেটিভ ইনফরমেশন দিই তাহলে নেগেটিভ রেজাল্ট দিতে পারে। এবং মস্তিষ্ককে সঠিকভাবে চালানোর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ওয়াটার। এবং এখানে একটা জিনিস বলে রাখি, পানি এর মধ্যে কিন্তু কোনো ক্যালোরি নাই। কি নাই? ক্যালোরি নাই, কোনো এনার্জি নাই। এবং শুনলে তাজ্জব হয়ে যাবেন, আমরা যে অনেককে বলি না ভাই তুই একটু ভিটামিন জাতীয় খাবার খাস, তোর ভিটামিনের অভাব পড়েছে। ভিটামিন এইটার মধ্যেও কোনো মানে ক্যালোরি নাই। ভিটামিন এর মধ্যে নো এনার্জি, কোনো শক্তি নাই। ওয়াটার এইটার মধ্যেও নো এনার্জি, কোনো শক্তি নেই। তাহলে আমার প্রশ্ন হলো, তাহলে এই দুইটার কাজ কী? ভিটামিন যেটাকে মূলত বলে ভাইটামিন, এইটা করে কি, আমাদের হচ্ছে বিভিন্ন কাজের যে গতিটা সেটাকে হচ্ছে উদ্দীপ্ত করে। এবং ওয়াটার একই রকম করে মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের সমস্ত কাজকে সে কী করে, অ্যাক্টিভেট করে। তার মানে বলা যেতে পারে এরা মোটিভেটর হিসেবে কাজ করে। যে জায়গায় ছিলাম, মস্তিষ্কে তিনটা অংশ আছে, একটা সামনের অংশ যেটাকে বলা অগ্রমস্তিষ্ক, একটা মাঝখানে যেটা মধ্য, আর একটা শেষে পশ্চাৎ মস্তিষ্ক। এবং এখা এই কাজগুলো, এর বিভিন্ন অংশের কাজগুলো জানা খুবই সহজ। কীভাবে আমরা খেয়াল করতে পারি? যেমন অগ্র যে মস্তিষ্ক রয়েছে, অগ্র তার তিনটা অংশ রয়েছে, এখনই আমরা মুখস্থ করে ফেলবো এবং খুব ইজি, যে কেউ পারবে ইনশাল্লাহ। যেমন একটা নাম হচ্ছে সেরেব্রাম। কিরাম? সেরেব্রাম। এরপর একটা নাম হচ্ছে থ্যালামাস, আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, ওকে ফাইন। কীভাবে পড়লে সহজ হতে পারে সেটা একটু লক্ষ্য করি। সেরেব্রাম একে আমি বলি কি, ফার্স্ট ক্লাস ফার্স্ট। ফার্স্ট ক্লাস ফার্স্ট মানে সে লেটার মার্কস পেয়েছে। তার মানে কি? তার মানে এ প্রায় 80% এলাকা দখল করে। তার মানে আমার গোটাল মস্তিষ্কের 80% অঞ্চল দখল করে সেরেব্রাম। শুধু তাই নয়, একজনের কন্ট্রোলে যদি 80% অংশ থাকে তাহলে তার কথাতে সব হবে। ঠিক তেমনি করে এ বাকশক্তি নিয়ন্ত্রণ করে। কী নিয়ন্ত্রণ করে? বাকশক্তি। এবং আরও মজার ব্যাপার আছে, আমাদের যত ভালো বৈশিষ্ট্য আছে, যেমন ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, সৃজনশীল শক্তি, এরকম সহজাত ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে সেরেব্রাম। সহজাত ভালো বৈশিষ্ট্য, ওকে, নাইস। তার মধ্যে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি কী কী, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, সৃজনশীল শক্তি, এবং সমস্ত ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, ওকে, নাইস। তাহলে সেরেব্রাম হচ্ছে 80% এলাকা দখল করছে, তার কথাতেই সব হচ্ছে বাকশক্তি নিয়ন্ত্রণ করছে, তারপরে হচ্ছে সমস্ত ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সহজাত যে ভালো বৈশিষ্ট্য, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, সৃজনশীল শক্তি, এগুলো নিয়ন্ত্রণ করে। সেরেব্রাম ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে চিন্তা করতেছে আমি একা এক জায়গায় থাকবো, আরেকজনকে ডাকি, সে যাকে ডেকেছে তার নাম হচ্ছে থ্যালামাস। থ্যালামাস হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড। তা ফার্স্ট ক্লাস সেকেন্ড সে আসতেছে হচ্ছে ট্রেনে। ট্রেনে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে কেউ যদি ট্রেনে উঠতে চায় প্রচণ্ড কি চাপাচাপি না? তার মানে হচ্ছে থ্যালামাসের কাজ অনেকটা এরকম, চাপ মানে ট্রেনে ওঠার সময় যা হয়, স্পর্শ, যন্ত্রণা, এই জিনিসগুলো ট্রেনে ওঠার সময় হয়। ট্রেনে উঠে টার্গেট করছে একটা সিটের মধ্যে যায় বসবে, যেই বসতে গেছে ওই সময় দেখে আরেকজন এসে বসেছে, মেজাজটা প্রচণ্ড গরম হয়ে যায়। কিন্তু তারপরে আমরা এই বিরক্ত হওয়ার পরেও অন্যকে কি আমরা আঘাত করতে পারি ওই সময়? না। কেন? কারণ একটা সামাজিক ব্যাপার আছে যেটা বলে পার্সোনালিটি। পার্সোনালিটি
কিংবা সামাজিক যে ব্যক্তিত্ব এইটা থ্যালামাস নিয়ন্ত্রণ করে। তারপরে গাড়ির মধ্যে আসি, হঠাৎ করে ঘুমায় গেছি, তারপরে ঘুম ভেঙে গিয়েছে হঠাৎ। তাহলে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে হচ্ছে থ্যালামাস, ঘুমন্ত মানুষকে কি করে জাগিয়ে তোলে, মানুষকে জাগিয়ে তোলে। ওকে নাইস। তাহলে থ্যালামাস চাপ স্পর্শ যন্ত্রণা, তারপর হচ্ছে সামাজিক আচরণ বা পার্সোনালিটি, এবং ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে। আমরা নিশ্চয়ই জানি যে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে এক একটা করে বায়োলজিক্যাল ক্লক, ঘড়ি বসানো আছে, এবং সেই বায়োলজিক্যাল ক্লকটা থেকে হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে এবার আমরা হাইপোথ্যালামাসের কাজে যাব। এটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে, কী করে বায়োলজিক্যাল ক্লক, সুতাই ভাই। এইটার সাথে আমাদের পিটুইটারি বলে একটা গ্রন্থি আছে, মাথাটাকে যদি ড্রিল মেশিন দিয়ে এরকম করে ছিদ্র করি তাহলে চোখের ঠিক নিচ বরাবর আনুভূমিকভাবে একটা ছোট্ট গ্রন্থি আছে যার নাম পিটুইটারি। পিটুইটারির সাথে এর কাজ, তারপরে পিটুইটারির সাথে এ সংযুক্ত। ওই পিটুইটারিকে বলে গ্রন্থিরাস, গ্রন্থিরাস, গ্রন্থিরাজের সাথে সম্পর্কিত, গ্রন্থিরাজের সাথে সম্পর্কিত। নাইস, ওকে। তারপরে কী করে, হাইপোথ্যালামাসের মধ্যে যেহেতু বায়োলজিক্যাল ক্লক আছে, তার মানে হচ্ছে আমাদের সমস্ত ভালো লাগা, ঘৃণা, আবেগ প্লাস উদ্বেগ, তারপর হচ্ছে ক্ষুধা, পিপাসা, এই সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। এবার একটা বুদ্ধি বলে রাখি যে হাইপোথ্যালামাস এ কিন্তু বলা যেতে পারে সবারে কন্ট্রোলিংয়ের কন্ট্রোল করে, সে যা কিছু ব্রেইন কন্ট্রোল করে, কারণ এই বায়োলজিক্যাল ক্লকের মাধ্যমে সে সমস্ত কিছুর উপরে হচ্ছে নিজের কন্ট্রোলশিপ নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তাহলে হাইপোথ্যালামাস হচ্ছে বায়োলজিক্যাল ক্লক, গ্রন্থিরাজের সাথে সম্পর্ক মানে পিটুইটারি, ভালো লাগা, ঘৃণা করা, আবেগ উদ্বেগ, ক্ষুধা, পিপাসা। আচ্ছা, এই থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের এক জায়গায় প্রবলেম হতে পারে, সেটাকে আমি একটু বুঝাই দিই। এই থ্যালামাস মূলত করে কি, সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করে, সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র। আচ্ছা, আমি একটু লিখি, তারপরে বুদ্ধি শিখাই দিচ্ছি। আর হাইপোথ্যালামাস করে কি, স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে, স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে। আচ্ছা, এই দুইটার মধ্যেই এটা সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র হিসেবে, ঠিক না, আর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুর কেন্দ্র হিসেবে। আচ্ছা, এখন মনে রাখার জন্য বুদ্ধি বলি, সংজ্ঞা শব্দটা প্রথমে আমরা লিখি না, থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের মধ্যে থ্যালামাস আগে রয়েছে, তার মানে এটা সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র, আর এরপরে হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র। আর একটা জায়গায় এটা ভুল হতে পারে, এটা হচ্ছে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে, আর এইটা ঘুম নিয়ন্ত্রণ করে। খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে আর এটা কী করে, ঘুম নিয়ন্ত্রণ করে, মোস্ট ইম্পর্ট্যান্ট। কিন্তু এটা কিন্তু খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, যেটা হচ্ছে হাইপোথ্যালামাসের মধ্যে তো বায়োলজিক্যাল ক্লক আছে, এই কারণে এটা কী করে, দেহতাপ নিয়ন্ত্রণ করে, দেহতাপ নিয়ন্ত্রণ করে। তাহলে অগ্রমস্তিষ্কে যে তিনটা অংশ আছে, আমরা কাজগুলো একটু খেয়াল করে ফেলি। সেরেব্রাম ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে কী করতে পারে, 80% এলাকা দখল করে, তার কথাই সব হবে, তার মানে বাকশক্তি নিয়ন্ত্রণ করে। এরপরে কী করতে পারে, সে হচ্ছে ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, এবং যে কোনো মানুষের উদ্ভাবনী শক্তি, সৃজনশীল শক্তি, তারপর হচ্ছে কী বলে এটার নাম, ইচ্ছা শক্তি, এগুলো ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। আচ্ছা, থ্যালামাস এ হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড, ট্রেনে যাচ্ছে, তার মানে কি, চাপ স্পর্শ যন্ত্রণা, আবেগ উদ্বেগ অনুভূতি, এগুলো নিয়ন্ত্রণ করে। ও, এখানে একটা জিনিস বলি, থ্যালামাস হাইপোথ্যালামাসের মধ্যে আরেকটা জায়গায় প্রবলেম হতে পারে, এটা থ্যালামাস যেটা, এ কিন্তু শুধু যদি প্রশ্ন থাকে আবেগকে নিয়ন্ত্রণ করে তাহলে থ্যালামাস, আর যদি থাকে আবেগ প্লাস উদ্বেগ তাহলে হাইপোথ্যালামাস, অথবা শুধু উদ্বেগ থাকলেও হাইপোথ্যালামাস। খেয়াল থাকবে, শুধু আবেগের কেন্দ্র বললে এটা মনে রাখার বুদ্ধি কি, আবেগ বানানটা আ দিয়ে, সর্বর্ণটা এটা আগে আছে, উদ্বেগটা রস্য দিয়ে এর পরে আছে। নিশ্চয়ই খেয়াল করেছি সংজ্ঞাটা আগে লিখি এই জন্য থ্যালামাসের সাথে, পরে লিখি স্বয়ংক্রিয় এটা পিছনে, মানে একটা জিনিসের লেখার ক্ষেত্রে সংজ্ঞা আগে লিখি তারপরে স্বয়ংক্রিয়, ঠিক আছে, ওকে। এরপরে এখানে থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের মধ্যে এই যে আমাদের সামাজিক আচরণ, পার্সোনালিটি, এটা থ্যালামাস নিয়ন্ত্রণ করছে, আর হাইপোথ্যালামাসের বায়োলজিক্যাল ক্লক আছে, এই জন্য বায়োলজিক্যালি যে বৈশিষ্ট্যগুলো, যেমন ভালো লাগা, খারাপ লাগা, ক্ষুধা, পিপাসা, তারপরে হচ্ছে যে ঘুম নিয়ন্ত্রণ করা, দেহতাপ নিয়ন্ত্রণ করা, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের পিটুইটারি যে গ্রন্থিরাস, তার সাথে এ হচ্ছে কানেক্টেড। আচ্ছা, এখন আমাদের যে 3 তারিখে একটা মেডিকেল হচ্ছে যে জিনিয়াস পরীক্ষা আছে, যারা 2003-এর মানে 2000 কী বলে এটার নাম, 21-এর এই বছরের যারা SSC পরীক্ষা দিয়েছে, এবং 5 তারিখ থেকে আমাদের মেডি হচ্ছে বায়োলজি প্রোগ্রাম, সেটা নিয়ে আমি ডিটেলস আরও বলবো। তার আগে বলে রাখি, এইটাতে মূলত মেডিকেলকে টার্গেট করে পড়ানো হবে, তার সাথে A+টা এমনি কমপ্লিট হয়ে যাবে আমাদের এই প্রোগ্রামে। এখানে জুলজির আমাদের একদম সুন্দর ডাইজেস্ট প্র্যাকটিস বুক আছে, একসাথে বোটানিরও এখানে ডাইজেস্ট প্র্যাকটিস বুক, 5টা 10টা অধ্যায়ের, এখানে বোটানি এবং জুলজির ছোট্ট একটা কোশ্চেন ম্যান অনেকে অলরেডি নিয়ে পড়া শুরু করেছে। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা অনলাইন কেন্দ্রিক সারা দেশব্যাপী, আমরা চাই
সারা দেশের সমস্ত স্টুডেন্টদেরকে বায়োলজিটা এমনভাবে বুঝিয়ে পড়তে যাতে সে মেডিকেলও চান্স পায় এবং পড়ার বার্ডেনটা ইনশাল্লাহ কমে যায়। হাজার হাজার স্টুডেন্ট অলরেডি হচ্ছে যে রেজিস্ট্রেশন করেছে, প্রথম পুরস্কার 5-10 হাজার, ইয়েস কি বলে এটা 20,000 টাকা, সেকেন্ড হচ্ছে 10,000, থার্ড হচ্ছে 5,000, ফোর্থ 3, ফিফথ হচ্ছে 2,000, এরকম করে অন্যান্য পুরস্কার রয়েছে। আমরা জাস্ট ভালো করে পড়বো এবং প্রত্যেকের টার্গেট থাকবে যারা সত্যি মেডিকেলে চান্স পেতে চায় এমন সিস্টেমেটিক ওয়েতে পড়া, আমরা সেটা নিয়ে আরও ডিটেলস বলবো যাতে করে সারা দেশে সে সবচেয়ে সেরা স্টুডেন্ট হতে পারে। থ্যাংক ইউ সো মাচ।